ভেবেছেন কি আপনি? দেখুন না স্যার, রোজ ওকে যা খাবার দেওয়া হয় সমস্ত উনি সরিয়ে রাখেন। রুটি, মাখন, ছানা, দুধ, এই ছেলেটা এসে রোজ নিয়ে যাওয়ার ধরা পড়েছে। ডক্টর ঘোষ, আপনি প্লিজ একটু বাইরে যান তো, প্লিজ। সিস্টার, এই খাবারগুলো ছেলেটিকে দিয়ে দিন, যাও বাইরে যাও। আপনার কি ব্যাপারটা বলুন তো, বাঁচ বাড়িচ্ছে নেই বুঝি? বাড়িতে ওরা শাক সেদ্ধ আর ফ্যান মেশানো কলায় ডাল খেয়ে দিন কাটাচ্ছে ডাক্তারবাবু, ওসব খাবার আমার গলা দিয়ে নামবে না। কিন্তু আপনি অসুস্থ, আর ওই খাবারগুলি আপনার ওষুধ। না, আমি খেতে পারবো না। এরকম করলে তো আপনাকে হাসপাতালে রাখা যাবে না। সেই ভালো, আমাকে বাড়িতেই পাঠিয়ে দিন, এসব আমি একলা খেতে পারবো না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সিস্টারকে বলে দেবো যা আপনাকে বেশি বেশি করে খাবার দিয়ে যাবে। আপনি পেট ভরে যতটা পারবেন খাবেন, আর বাকিটা বাড়িতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ।